हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल तहमीना कुकिंग। तो आज আমি আপনাদেরকে নদীর মাঝে ভেসে যে চিংড়ি মাছ পেস্ট টমেটো দিয়ে ভুনা করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে ভুনাটা করেছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চিংড়ি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ এটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এটা এভাবে কেটেছি। তো কেটে পেছন দিক দিয়ে এভাবে কেটে এটা রক্তটা ভিতরে একটা রক্ত থাকে, রক্তটা বের করে নিয়েছি। এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো এটা মাখিয়ে তারপরে এটা আমি একটু তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিব। তো আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন এই মাছগুলো আমি ভেজে নিব। তো আমি একসাথে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে এই চিংড়ি মাছটা আমি বেশি মানে বেশি করে ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার মাছটা শক্ত হয়ে যাবে। তাই আমি একটু দু তিন মিনিট এই মাছটা ভেজে তারপর উঠিয়ে নিব। তো এটা আমি হালকাভাবে একটু ভেজে নিব। তো মাছটার এক সাইড একটু হওয়ার পরে তারপর এখন এটা আমি উল্টিয়ে দিব। তো আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে একটা অন্য একটা জায়গায় নিয়ে নিব। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো অবশ্যই হালকা একটু ভেজে তারপরে এটা উঠিয়ে নিতে হবে। এখন আমি ওই প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে এটা আমি পেঁয়াজটা হালকা বাদামি রং করে এটা আমি ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন এটাতে আমি 1/2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। তো রসুন বাটাটা দিয়ে তারপরে আমি এটা একটু ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে তারপরে এখানে আমি 2টা টমেটো, এই টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে আমি এখন একটু এটা ভেজে নেব। তো এখন এইটাতে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এটা কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি দিব। তো পানিটা দিয়ে এটা একদম মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এটা আমি পানিটা দেওয়ার পরে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। তো এটা একটু ভালোভাবে কষালে আমি এটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এটা একটু ভালোভাবে মিক্সড করে এখন যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছটা দিয়ে এটা একটু ভালোভাবে মিক্সড করে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটা আমি 4-5 মিনিট রান্না করে নেব। তো 4-5 মিনিট পরে উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে তারপরে এটা আমি মধ্যে আমি কিছু কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। কাঁচামরিচ ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে তারপরে এটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
2-3 মিনিটের জন্য। তো এখন এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই হলো আমার আজকে মাঝারি সাইজের চিংড়ি মাছ বোনার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।